এ মাসেই হয়তো বাজারে আসবে আইফোনের নতুন মডেল আইফোন 13। আর সেই নতুন মডেল নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই আইফোন প্রেমীদের। প্রযুক্তি বাজারে এ নিয়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক গুঞ্জন। কি থাকছে আইফোন 13-এ? প্রযুক্তিবিদরা বলছেন এবারের আইফোনের সবচেয়ে মজার বিষয় হলো মোবাইল নেটওয়ার্ক না থাকলেও নাকি কল করা যাবে আইফোন 13-এ। বিষয়টিকে অনেকে গুজব মনে করলেও এ কথা জানিয়েছেন অ্যাপেল বিশ্লেষক মিং চিং কুও। তিনি জানিয়েছেন বস্তুত লো অরবিটার স্যাটেলাইট ফোন আনতে চলেছে অ্যাপেল। কোয়ালকম কাস্টমাইজড X16 বেস ব্যান্ড চিপ থাকতে পারে আইফোন 13-এ, আর এ কারণেই 4G বা 5G নেটওয়ার্ক না থাকলেও মোবাইল কল করা যাবে আইফোন 13 দিয়ে। আইফোনের যে বিষয়টি নিয়ে সবার আগ্রহ থাকে সেটি হলো ক্যামেরা। আইফোন 12 এর তুলনায় ক্যামেরায় অনেক আপডেট থাকছে আইফোন 13-এ। লো লাইট পারফরম্যান্সে নিয়মিতই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে অ্যাপেল। উন্নত ইমেজ স্টেবিলাইজেশনের কারণে এতে উঠবে আরও শার্প ছবি। এমনকি আইফোন 13-এর ভিডিওতেও থাকছে পোর্ট্রেট মোড। এছাড়াও থাকবে নতুন একটি ডায়াগোনাল লেন্স লেআউট। তবে আগের মতোই টেলিফটো লেন্স থাকছে শুধু প্রো এবং প্রো ম্যাক্স মডেলের সঙ্গে। অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ হয়েছে বেশ আগেই। এ ফিচারটি অবশেষে আইফোনেও যোগ হচ্ছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়াও আলোচিত হোক বা সমালোচিত, আইফোন 13 থেকে নচ বাদ দিচ্ছে না অ্যাপেল। তবে বাজার বিশ্লেষকরা বলছেন আগের মডেলগুলোর তুলনায় আইফোন 13-এর নচ আরও ছোট হতে পারে। আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে সবচেয়ে প্রতীক্ষিত বিষয় হলো ব্যাটারি। ব্যাটারির ক্ষমতা বাড়াতে অ্যাপেল নমনীয় সার্কিট বোর্ড প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন অ্যাপেল প্রযুক্তি বিশ্লেষক মিং চি কুও। তবে ডিভাইসের ভেতরে আগের চেয়ে কম জায়গা নেবে আইফোন 13-এর ব্যাটারি। বিশেষজ্ঞরা ধারণা করছেন মূল্য বাড়ানো হতে পারে আইফোন 13-এর, আর এক্ষেত্রে উৎপাদনে বেশি ব্যয়ের কথাই হয়তো বলবে অ্যাপেল।